তো অত্যন্ত খুশির খবর রয়েছে, একটা বিরাট বড় আপডেট রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে। ইতিমধ্যেই রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নতুন আপডেট দেওয়া হয়েছে, এক্সাম শিডিউল দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি, এই ভিডিওটা মন দিয়ে দেখবেন। যারা চাকরির প্রার্থী, যারা পশ্চিমবঙ্গ রাজ্য থেকে কিংবা সারা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আপনারা দেখছেন, প্রত্যেকেই ভিডিওটা দেখবেন, মন দিয়ে একটু শেয়ার করে দেবেন। ইম্পর্টেন্ট আপডেট রয়েছে গ্রুপ ডি নিয়ে, নোটিফিকেশন জারি করা হয়েছে ইতিমধ্যেই। আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট এই মুহূর্তে খোলা রয়েছে, আপনার সামনে দেখতেই পাচ্ছেন। তো এই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করবেন, ওপেন করলে নিচে দেখবেন আপনার নতুন আপডেট আরআরসি সিএন 01/2019 লেভেল 1 পোস্ট 7th পিসি, ক্লিক হিয়ার ফর অল ইম্পর্টেন্ট নোটিস। এখানে গিয়ে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে আসবে, আপনারা এরকম একটা লিংক পেয়ে যাবেন, এরকম একটা পেজ ওপেন হবে এবং পেজের প্রথমেই দেখবেন আপনারা 5/8/2022 অর্থাৎ আজকে 5 আগস্টের 5 তারিখ কিন্তু এই আপডেট দেওয়া হয়েছে। নোটিশ অন এক্সাম শিডিউল ফর সিবিটি ফেজ 1 অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে গ্রুপ ডি এক্সাম রয়েছে, সিবিটি 1 ফেজ যে রয়েছে তার কিন্তু ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে। আপনারা যদি এখানে রিমার্কে ক্লিক হিয়ারে ক্লিক করেন তাহলে কিন্তু এই নোটিশটা আপনারা পেয়ে যাবেন। একটু বড় করে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। দেখতেই পাচ্ছেন রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 অফ 7 সিপিসি ম্যাট্রিক্স, নোটিশ অন এক্সাম শিডিউল ফর সিবিটি ফেজ 1। ফেজ 1 এর কিন্তু সিবিটি এক্সাম যে তার কিন্তু একটা নোটিশ দেওয়া হয়েছে। দেখুন ফেজ 1 উইল বি হেল্ড ফ্রম 17/8/2022 থেকে 25/8/2022 এই তারিখ কিন্তু পরীক্ষা হবে, অর্থাৎ ফেজ 1 এর এক্সাম 17 তারিখ থেকে শুরু হচ্ছে, আগামী 17 তারিখ থেকে চলবে কিন্তু আগামী 25 তারিখ পর্যন্ত। এবং 2 নম্বরের যে অপশন রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে, ফেজ 1 উইল বি হেল্ড ইন ভেরিয়াস সিটিজ, বিভিন্ন শহরে, সারা দেশের বিভিন্ন শহরে কিন্তু এই পরীক্ষা হবে। এবং বলে রাখি আপনাদের পরীক্ষার সেন্টার কিন্তু অনেকের অনেক দূরেও পড়তে পারে, হতে পারে আপনার বাড়ি আপনার এলাকা থেকে 500 কিলোমিটার দূর কিংবা 1000 কিলোমিটার দূর, সেখানেও কিন্তু পড়তে পারে আপনার পরীক্ষা। তাই আপনাদের বলা হচ্ছে আপনারা অবশ্যই ফিজিক্যালি মেন্টালি এবং ফাইন্যান্সিয়াল দিক থেকে কিন্তু সবকিছু ঠিকঠাক রাখবেন, কেননা দূরেও কিন্তু পরীক্ষা পড়তে পারে, ঠিক আছে। এবং 3টি সেকশন রয়েছে দেখুন এখানে, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, সাউথ সেন্ট্রাল রেলওয়ে এবং ওয়েস্টার্ন রেলওয়ে, যারা আবেদন করেছেন তাদের জন্য কিন্তু এই আপডেট দেওয়া হয়েছে। এবং বলে রাখি এক্সাম শিডিউল অফ রিমেইনিং ফেসেস আরআরসিস উইল বি অ্যানাউন্সড ইন ডিউ কোর্সেস, অর্থাৎ আগামীতে আরআরসির যে ফেজ 1 এর পর যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কিন্তু পরবর্তী আপডেট অফিশিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, অবশ্যই বলে রাখি। এবং এখানে বলে রাখি আপনাদের এখানে একটা ইম্পর্টেন্ট আপডেট 4 নম্বরে দেওয়া আছে, দ্য লিংক ফর ভিউইং দ্য এক্সাম সিটি অ্যান্ড ডেট অ্যান্ড ডাউনলোডিং অফ ট্রাভেল অথরিটি ফর এসটি এসসি ক্যান্ডিডেটস উইল বি মেড লাইভ লেটেস্ট বাই 10 আওয়ার অন 9/8/2022 অন দ্য অফিশিয়াল ওয়েবসাইটস অফ অল আরআরবিস, অর্থাৎ এই যে আপনারা যারা পরীক্ষা দেবেন, পরীক্ষায় বসবেন এসটি এসসি ক্যাটাগরিতে যারা আছেন তাদের ট্রাভেল অথরিটি, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই চালু হচ্ছে সেটা 9/8/2022 থেকে। অবশ্যই এক্সাম সিটি এক্সাম ডেট সব কিছু জানিয়ে দেওয়া হবে অফিশিয়াল ওয়েবসাইটে, সেটা লিংক জেনারেট করা হবে এবং সেই লিংক দেওয়া হবে অফিশিয়াল ওয়েবসাইটে 9/8/2022 এই তারিখে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেল কিন্তু নিয়মিত ভিজিট করবেন, আপডেট যখনই আসবে আমরা কিন্তু দিয়ে দেব। এবং আপনারা কল লেটার কিভাবে কোথায় কখন ডাউনলোড করবেন দেখুন, 5 নম্বরে দেওয়া আছে, স্পষ্ট করে বোল্ড করা আছে লেখাটা, ডাউনলোডিং অফ ই কল লেটার্স উইল স্টার্ট 4 ডেজ পিরিয়ড টু এক্সাম ডেট মেনশনড ইন এক্সাম সিটি অ্যান্ড ডেট ইন্টিমেশন লিঙ্ক, অর্থাৎ পরীক্ষার 4 দিন আগে থেকেই কিন্তু আপনারা ই কল লেটার অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ পরীক্ষা শুরু হচ্ছে 17 তারিখ থেকে এবং 17 তারিখের আগের 4 দিন থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন ই কল লেটার ডাউনলোড করার প্রসেস, লিঙ্ক কিন্তু জেনারেট করা হবে। এবং আপনারা যারা পরীক্ষায় বসবেন, পরীক্ষা সেন্টারে প্রবেশ করানোর আগে আপনাদের কিন্তু আধার লিঙ্কড বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে আপনাদেরকে পরীক্ষা হলে কিন্তু ঢুকতে হবে। অবশ্যই যাদের আধার কার্ডের সঙ্গে আপনাদের যাদের বায়োমেট্রিক আপডেট নেই তারা কিন্তু অবশ্যই পরীক্ষায় যাওয়ার আগে এটা আপডেট করে নেবেন। আধার কার্ড কিভাবে বায়োমেট্রিক আপডেট করবেন সেগুলো অবশ্যই ভিডিও করা আছে, যদি না থাকে আপনারা কমেন্ট করবেন, আমি কিন্তু আবারও ভিডিও করে দেব যাতে করে আপনারা পরীক্ষায় কেউ মিস না করেন, পরীক্ষায় যাতে করে সবাই বুঝতে পারেন আধার কার্ড কিভাবে বায়োমেট্রিক অথেন্টিকেশন কিভাবে আপডেট করবেন সেগুলো আমি জানিয়ে দেব। তো এই হচ্ছে আপডেট, ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সঙ্গে জানিয়ে দিলাম, আপনারা ডাউনলোড করুন স্টেপ বাই স্টেপ। আরআরবি kolkata.gov.in অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে ক্লিক করে এই পেজে গিয়ে প্রথমেই পেয়ে যাবেন সেই লিংক, সেখানে গিয়ে ক্লিক করুন। যদি এই তথ্যটা আজকে আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী আপডেট আরআরবির তরফ থেকে আরও আসবে খুব শীঘ্রই এবং নতুন নতুন আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলে, এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেল, তাই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, ফিরছি পরবর্তী আপডেট নিয়ে, ধন্যবাদ।